ধন দৌলত টাকা পয়সার পেছনে ছুটছি, দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছে। আমরা কি করছি? যাদের এক বিঘা জমি আছে কি করে চার বিঘা করা যায় সেই চেষ্টা করছি। যাদের একতলা বাড়ি আছে কি করে দুতলা করা যায় সেই চেষ্টা করছি। যাদের একটা গাড়ি আছে দুটো গাড়ি করা যায় কি করে সেই চেষ্টা করছি। কিন্তু এই দুনিয়ার পরে যে আরো একটা দুনিয়া আছে, আখিরাতের দুনিয়া, কবরের দুনিয়া, তার জন্য এই দুনিয়া থেকে সঞ্চয় করে নিয়ে যেতে হবে, সে খেয়াল আমাদের নেই। আমরা মানুষ, আমাদের মধ্যে অনেক মানুষ আছে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, কেউ যদি একটু তারা কি করে, কেউ যদি একটু ধন দৌলত পান হয়ে যায়, কেউ যদি একটু আগে বাড়ে তাকে কি করে ক্ষতি করা যায়, তাকে কি করে পেছনে আনা যায় সেই চেষ্টা করি। কিন্তু আমার দয়ার রাসূল যারা এই সব কাজ করে তাদের উদ্দেশ্য করে কি বলছে শুনো। দাদা একটু মনিটরটা বাড়ান, মানে কষ্ট হচ্ছে গাইস। আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, ও ভাই কমতি পাবে না। আল্লাহ যার দেয় তার কোনো দিন ঘাটতি হবে না, আল্লাহ যার দেয় তার কোনো দিন ঘাটতি হবে না। রাসূল আল্লাহ বলে কেউ পরে দেখে হিংসা করো না, রাসূল আল্লাহ বলে কেউ পরে দেখে হিংসা করো না। কেন? হিংসার আগুনে যে জ্বলে সে শান্তি পাবে না, হিংসার আগুনে যে জ্বলে সে শান্তি পাবে না। আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, ও ভাই কমতি পাবে না। আল্লাহ যার দেয় তার কোনো দিন ঘাটতি হবে না, আল্লাহ যার দেয় তার কোনো দিন ঘাটতি হবে না। যার চাঁদে আল্লাহ পাক যতটুকু লিখে রেখেছেন সেই ব্যক্তি হার হালাতেই পেয়ে যাবে। আমরা যতই তাকে বাধা দিই না কেন, কোনোদিন আমরা তাকে ক্ষতি করতে পারবো না। তো বলছো শুনো, যার তাকদীরে যা লেখা আছে, যার তাকদীরে যা লেখা আছে হবে হার হালে, যার তাকদীরে যা লেখা আছে হবে হার হালে। হারায় কেহ পায় কেহ কেউ কিছুর বদলে, হারায় কেহ পায় কেহ কেউ কিছুর বদলে, কেউ অল্পতে হয় খুশি কেহ বেশি বেশি চায়। আমাদের মধ্যে অনেক মানুষ আছে আল্লাহ যদি সামান্য কিছু দেয় তাতেই আল্লাহ শুকরিয়া আদায় করে, আবার অনেকে আছে আল্লাহ যতই দেয় তার যেন কম হয়ে যায়, আল্লাহ আরো দাও আরো দাও এই করে। তো বলছো শুনো, কেউ অল্পতে হয় খুশি কেহ বেশি বেশি চায়, কেউ প্রতিবেশীর সুখ দেখে ওই করে গোহাই হায়, কেউ প্রতিবেশীর সুখ দেখে ওই করে গোহাই হায়। ওই সাগর বলে ঢেউকে কেহ গুনতে যেও না, ওই সাগর বলে ঢেউকে কেহ গুনতে যেও না, আর বলছে সময় আমায় কেহ ধরতে চেও না, আর বলছে সময় আমায় কেহ ধরতে চেও না। আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না, ও ভাই কমতি পাবে না। আল্লাহ যার দেয় তার কোনো দিন ঘাটতি হবে না, আল্লাহ যার দেয় তার কোনো দিন ঘাটতি হবে না। তার
তারপরে শুনুন শুনুন আল্লাহ পাক আমাদের উপরে পাঁচ ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন আমরা মুসলমান প্রত্যেকই জানি যে আমাদের পাঁচ ওয়াক্তের নামাজ আমাদের পড়তেই হবে মুয়াজ্জিন সাহেব প্রত্যেকদিন মসজিদে ডাকছে হাইয়া আলা সালা হাইয়া আলা ফালা নামাজের জন্য এসো নামাজ হলো উত্তম আমরা শুনছি আমরা একান দিয়ে শুনছি ওকান দিয়ে বের করে দিচ্ছি আমরা নামাজ পড়তে যাচ্ছি না যারা বেনামাজি তাদের উদ্দেশ্য করে আমার দয়ার রাসূল কি বলছেন বলে দয়ার নবী মিলবে সবই বলে দয়ার নবী মিলবে সবই নামাজ ও সিজদায় বলে দয়ার নবী মিলবে সবই নামাজ ও সিজদায় নামাজ হলো জান্নাতের চাবি কোরআন বলে দেয় নামাজ হলো জান্নাতের চাবি কোরআন বলে দেয় দূরে চলে যায় ওগো এই নামাজে পালা বিপদ দূরে চলে যায় নামাজের ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয় নামাজের ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয় যে নামাজ পড়ে না তার কাজে কামে বরকত হবে না মসজিদে যখন আজান হয় নামাজি ভাই নামাজ পড়তে যাচ্ছে যাওয়ার সময় যদি বলে বাবা চলো না নামাজ পড়তে যাই নামাজের ওয়াক্ত হয়ে গেছে তো আমাদের মধ্যে অনেক মানুষ আছে বলে থাকে যে এখন নামাজ পড়তে যাওয়া যাবে না বলে কেন যদি এখন আমি নামাজ পড়তে যাই তাহলে আমি যে কাজটা করছি এই কাজটা হবে না আর এই কাজ যদি না আমি করি তাহলে আমার খাওয়া হবে না কিন্তু খাওয়ানোর মালিক কে খাওয়ানোর মালিক আল্লাহ আল্লাহর কাজ করলে অবশ্যই আল্লাহ পাক আমাদের খাওয়াবেন কিন্তু আমাদের আল্লাহর প্রতি ভরসা নেই আমরা টাকার প্রতি ভরসা করি তো যারা বেনামাজি বলছো শুনুন এই নামাজে পালা বিপদ এই নামাজে পালা বিপদ দূরে চলে যায় নামাজের ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয় নামাজের ঘরে আল্লাহ যে রহমত ঢেলে দেয় যে নামাজ পড়ে না তার কাজে কামে বরকত হবে না যে নামাজ পড়ে না তার কাজে কামে বরকত হবে না আয় যতই করুক ঘর থেকে তার অভাব যাবে না আয় যতই করুক ঘর থেকে তার অভাব যাবে না আল্লাহর কাছে কোনো কিছু গমতি পাবে না আল্লাহর কাছে কোনো কিছু গমতি পাবে না ও ভাই গমতি পাবে না আল্লাহ যার দেয় তার কোনো দিন ঘাটতি হবে না আল্লাহ যার দেয় তার কোনো দিন ঘাটতি হবে না আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত অর্থাৎ মরণের পেয়ালা সবাইকে চাটতেই হবে আর একদিন না একদিন এই মায়া দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে কিন্তু আমরা যে দুনিয়া দুনিয়া করছি এই দুনিয়ার কিছু আমরা নিয়ে যেতে পারবো না আমরা খালি হাতে এসেছি খালি হাতে চলে যেতে হবে তার প্রমাণ আপনারা নাম শুনেছেন বাদশাহ সেকেন্দার তিনি বিশাল ধনী ছিলেন পূর্ব থেকে পশ্চিম তানার রাজত্ব ছিল আর সেই বাদশাহ সেকেন্দার তিনি মারা যাওয়ার আগে তানার প্রজা কি বলে যাচ্ছেন শুনুন মরার আগে বলেছিল মরার আগে বলেছিল বাদশাহ সেকেন্দার মরার আগে বলেছিল বাদশাহ সেকেন্দার কি বলেছিল কাফনে বেঁধে রাখবে না কেউ হাত দুটো আমার কাফনে বেঁধে রাখবে না কেউ হাত দুটো আমার কেন
গোমরিটা না যা কখন যাবে সেই বাদশা সেকেন্দার বলছে ও গোমরিটা না যা কখন যাবে সবাই দেখতে যেন পায় ও গোমরিটা না যা কখন যাবে সবাই দেখতে যেন পায় এই খালি হাতে বাদশা সেকেন্দার চলে যায় এই খালি হাতে বাদশা সেকেন্দার চলে যায় কবি ইয়াসিন বলে কেউ কিছুই নিয়ে যেতে পারে না কবি ইয়াসিন বলে কেউ কিছুই নিয়ে যেতে পারে না কয়েক টুকরো কাফন ছাড়া তুমি কিছুই পাবে না কয়েক টুকরো কাফন ছাড়া তুমি কিছুই পাবে না আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না আল্লাহর কাছে কোনো কিছুর কমতি পাবে না ও ভাই কমতি পাবে না আল্লাহ যারে দেয় তার কোনো দিন ঘাটতি হবে না আল্লাহ যারে দেয় তার কোনো দিন ঘাটতি হবে না শুনে শুনে এবার পরবর্তী শিল্পী জুনিয়র ইমরান তার সুমধুর কণ্ঠে আপনারা